নমস্কার, অনিতা রেশলে সবাইকে স্বাগতম জানিয়ে আমি অনিতা আজকের হাজির হয়েছি আমার একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে আছে পালং শাক, মানে পালক পনির। পালং শাক বাঙালির পাতে শাকের গুরুত্ব চিরকাল, আর এই পালং শাক পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে প্রচুর খনিজ পদার্থ আছে যেটা আমাদের শরীরে খুবই উপকারে লাগে, বিশেষ করে শর্করা রোগীদের, মানে যাদের সুগার আছে তাদের পক্ষে এটা খুবই ভালো। আমরা বিভিন্ন রকমের শাক বিভিন্ন রকমভাবে রান্না করে খাই। আজকের আমি দেখাচ্ছি পালং শাক পনির দিয়ে কিভাবে রান্না করে খেতে হয়। তবে চলুন আজকের আমি দেখিয়ে দিই আজকের রেসিপিটা। চলে এসেছি উনানধারে। পালক পনির বানাতে গেলে কি কি লাগছে আমি আগে সেইটা বলে নিচ্ছি। পালক পনির বানাতে গেলে অবশ্যই পালং শাক এবং পনির, এ দুটো লাগবে। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, যেটা কিউব করে কাটা, এটা বাজারে এরকম কিনতেই পাওয়া যায়। আর নিয়েছি 150 গ্রাম পালং শাক। পালং শাকটা আমি গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে বেছে ধুয়ে কেটে রেখেছি। এবারে এটা সামান্য জল দিয়ে আমি এটা ভাপিয়ে জলটা ফেলে দেবো। সামান্য জল দিয়ে এটা আমি ভাপিয়ে নেব। তাহলে সেই কাজটা আমি আগে করি। আমি গ্যাসটা জ্বেলে এটা বসিয়ে দিচ্ছি। এর ওপরে একটা ঢাকা দিয়ে রাখলাম যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা আমি ওই ধারের গ্যাসে বসিয়ে এখানে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে আমি রিফাইন তেল দিয়ে দিলাম। এতে আমি পনিরটাকে আগে ভেজে নেব। পনির যখন আমরা ফ্রিজ থেকে বার করি, রেখে দিলে একটু পরেই তার মধ্যে থেকে জল বার হতে থাকে। এই জল শুদ্ধ যদি আমি তেলের মধ্যে দিই তাহলে এটা তেলটা ফাটতে থাকে। সুতরাং আমি এর মধ্যে অল্প একটু ময়দা ছড়িয়ে এর জলটা শুকনো করে নেব। সেই ক্ষেত্রে পনিরটাতে আটকেও ধরবে না, ভাজাটাও ভালো হবে। বেশি লাল করে ভাজতে হবে না, অল্প পরিমাণে ভাজলে এটা হয়ে যাবে। আমি তুলে নিলাম। বাকিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এইটা তুলে নিয়ে সামান্য জল এর মধ্যে দিয়ে দেবেন। তেল থেকে তুলে জলের মধ্যে দিয়ে রাখলে পনিরটা নরম হবে। এগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এবার দেখুন, পালংটা আমার ভাপানো হয়ে গেছে। আমি এবারে পালংটাকে জল থেকে তুলে একটু ঠান্ডা করে নেব। যেহেতু এটা ব্লেন্ডারের মধ্যে আমি পেশাই করব, তাই একটু ঠান্ডা করতে হবে, মানে আমি জলটা ঝারিয়ে ফেলব। ততক্ষণে আমি আপনাদের দেখিয়ে দিই যে আর কী কী লাগছে। আমি তো বলেছিলাম শুধু পালং শাক আর পনির লাগছে। আপনি যদি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করেন তাহলে পেঁয়াজটাকে আপনি বাদ দেবেন। আর যদি একটা পেঁয়াজ দিয়ে এটা রান্না করেন, অসাধারণ টেস্ট হয়, খেতে খুব ভালো লাগে। তাই আমি একটা পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি, একটা টমেটোকে কেটে নিয়েছি, 3টে লঙ্কা নিয়েছি আর 1 টুকরো আদা নিয়েছি। এবার এতে এই তেলের মধ্যে পেঁয়াজটাকে আপনি ভেজে নেবেন। কাঁচা পেঁয়াজ দিলে গন্ধ বেরোবে, তাই পেঁয়াজটা আমি একটু ভেজে নেব।
এই একটা থালায় আমি তুলে নিয়েছি ঠান্ডা করার জন্য। পেঁয়াজ যদি দেন তাহলে কখনোই পেঁয়াজ পালংয়ের সাথে কাঁচা অবস্থায় ব্লেন্ডারে পেস্ট করবেন না, তাহলে যে রান্নাটা তৈরি হবে সেটাই কাঁচা পেঁয়াজের গন্ধ যাবে না এবং খেতে বিশ্রী লাগবে। তাই পেঁয়াজটাকে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন লাল লাল হয়ে গেছে। এবারে আমি টমেটোটা এতে দিয়ে দিচ্ছি, সঙ্গে আদাটাও দিয়ে দিলাম। অল্প পরিমাণে নুন একটু ছড়িয়ে দিলাম যাতে টমেটোটা নরম হয়ে যায়। লঙ্কা তিনটে দিয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটা একটু ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে একসাথে দেবো পালংয়ের সঙ্গে, দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেবো। এটায় জল দেওয়ার দরকার নেই পেস্ট করার সময়, কারণ টমেটোর জল আছে প্লাস পালং শাকের জল আছে, এইতেই এটা হয়ে যাবে। তাহলে আমি এটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্লেন্ডারে আমি সব দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু ঠান্ডা হলে আমি এটাকে এটা পেস্ট বানিয়ে নিয়ে আসব। আমার পেস্টটা বানানো হয়ে গেছে, এই যে এরকম হবে। এবারে আমি গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে একটু সাদা তেল, বেশি দেওয়ার দরকার নেই, তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো না, যেটুকুনি না দিলে রান্না করা যায় না সেইটুকুনি দেবেন। দুটো তেজপাতা দিয়েছি, আর একটু গরম মশলা আমি এতো করে দেব। এই অল্প একটু ক্র্যাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে আগে আমি এটা ঢেলে দিলাম। অল্প একটু নুন এতে দেওয়াই ছিল, তাই নুন দেবেন খেয়াল করে যাতে না বেশি হয়ে যায়। অল্প একটু নুন দিয়ে দিলেন, পরে নয় নুনটা চেকে আর একটু দেবেন, আর হলুদ আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। তবুও আমি অল্প একটু হলুদ এতে দিচ্ছি। কয়েকটা মটর ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি একটু দিয়ে দিচ্ছি। অনেকগুলো আমি এতে দিয়ে দিচ্ছি, জল থেকে ছেঁকে নিয়ে আমি এতে দিচ্ছি। আর আমি মশলাটা পেস্ট করেছি, এই যে পনিরের জলটা আছে এইটা ওই ব্লেন্ডারটা ধুয়ে এর মধ্যে একটু দেব। বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা করতে, কিন্তু এটা যেহেতু শাক পাতা রান্না হচ্ছে মোটামুটি নিরামিষ, সেই জন্য এর মধ্যে একটু চিনি দিতে হবে। চিনি না দিলে এই তরকারিটার স্বাদ কিন্তু একেবারেই ভালো লাগবে না, চিনি আপনাদেরকে দিতেই হবে। মিষ্টিটা পরিমাণ বুঝে দেবেন, তবে যেহেতু শাক তো একটু একটু মিষ্টি দিতে লাগবে। দু চারটে কিশমিশ আমি ছড়িয়ে দিলাম। এটা একদম বেশিক্ষণ সময় লাগবে না, এটা
রুটি, পরোটা, লুচি এসবের সাথে খুব ভালো খেতে লাগবে। এখন শীতের সময় পালং শাক সবার বাড়িতে, পালং শাক সারা বছরই পাওয়া যায়, তবে আমার মনে হয় শীতের মরশুমে যেরকম টাটকা পালং শাক পাওয়া যায় সেটা অন্য সময় হয়তো পাওয়া যায় না, আমার জানা নেই। তাই বলছি শীতকালে এই রান্নাটা অসাধারণ খেতে লাগে, টাটকা পালং শাক পনির দিয়ে, কড়াইশুঁটি দিয়ে। এই সময় নুন মিষ্টিটা চেখে দেখবেন, তবে হ্যাঁ এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দেবেন না, আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে, কারণ এই তরকারিটা ঝাল একদম ভালো লাগে না। পনির ভেজানো বাকি জলটুকু আমি দিয়ে দিলাম। নাড়তে থাকবেন, না হলে তলায় লেগে যেতে পারে। রান্নাটা মোটামুটি আমার হয়ে গেছে, এই সময় একটু গরম মশলার গুঁড়ো এতে ছড়িয়ে দেবেন, খুব বেশি নয় কিন্তু সামান্য একটু। আর অনেকে এতে ফ্রেশ ক্রিম ব্যবহার করে, আমার এখন ফ্রেশ ক্রিম বাড়িতে নেই। আপনি হচ্ছে দুধের সর, বাড়িতে দুধ অবশ্যই আছে, দুধের সর তুলে শিলে পেস্ট করে নেবেন, এটা একটু দেবার চেষ্টা করবেন, দিলে ভালো লাগে, যদি না পারে না দেবেন, কোনো ব্যাপার না। আর সামান্য একটু মাখন এটার মধ্যে দিয়ে দেবেন। রেডি হয়ে গেল আমার আজকের পালক পনির। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিই, দিয়ে একটা পাত্রে এটা আমি ঢেলে নেব। রেডি হয়ে গেছে আমার পালক পনির। আপনারা এই পদ্ধতিতে বাড়িতে এই রান্নাটা করবেন এবং খেয়ে দেখবেন এটা কত সুন্দর খেতে হয়েছে। তাহলে আমি এবার একটু পরিবেশন করে দেখাই। দেখুন এর কালারও একটুও পাল্টায়নি, ঠিক সবুজ রঙই হয়ে আছে। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন এটা কেমন সুন্দর খেতে হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও আমাকে লাইক দেবেন।